আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর ওনার হাজারো মানুষ উত্তম বাছাই করি। পবিত্র দিন এই দিন উন্মেদে আগভাগ মসজিদে দাঁড়িয়ে বইবার মতো তৌফিক দি পৃথিবীর আল্লাহর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আর পাই সেই নবীর রূহ পাকত রূহ মোবারকত একবার দরুদ সালাম পেশ করি আজের এই দিনের আজের এই শুক্রবার দিনের জুমার আগে যে অল্প কিছুক্ষণ হতা হো বললাই আর উনি বললাই আইসি বসি সেই হিসাবে আর কোরআন পাক উত্তন কোরআন পাকর অসংখ্য অসংখ্য আয়াত উত্তন দুয়াতে কারিমা ওনার সামনে তেলাওয়াত করিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি তৌফিক দেয় সেই আয়াতের আলোকে কিছুক্ষণ অল্প কয়েক মিনিট সদা হবর চেষ্টা করি গম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আর আর হবর এবং উনিবর মত তৌফিক দান করক বেগুন বলে আমিন। কোরআন করিম এনজ্ঞ কিতাব আল্লাহর কোরআন এনজ্ঞ কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষ আল্লাহর নবীর মাধ্যমে যে দিগিন নিয়ামত মানুষ আলোরে দিই সবচেয়ে বড় নিয়ামত হল এই কোরআন। আল্লাহর এই কোরআন যদি আর ফরি দেয় এ অনুযায়ী যদি আর জীবন গঠন করি দেয় এ অনুযায়ী যদি আর চলি দেয় তাহলে আর দুনিয়ার জীবন এবং পরকালের জীবন উভয় জীবন আর সুন্দর হব। আর যদি আর কোরআনরে না মানি দেয় নফরি দেয় এখন আর বর্তমানে আর আর দেশত আর আর সমাজত আর আর ফারাদ মেদি আর মনে করি দিই বেশিরভাগ ক্ষেত্রে আর মুসলমান হল মনে করি দিই এই কোরআন জিবে আর আল্লাহ না জিলেই কোরআন ইবে আর আল্লাহ সম্মানের পাত্র আর আর গরম মেদি আজির উপরে মুসার উপরে কোরআন তোলা রাখে তোলা রাখি হয়তো বা নামাজ কালাম ভরি দি দুই চার দশ মিনিট হয় এক গরম মেদি ফরি নতবা আর আর আত্মীয় স্বজনের ভিতর যদি আর আর মা বাপ ভাই বেড়া থনিকা মারা যা দেয় ওই মরা মানুষের ফাঁসো বই কোরআন তেলাওয়াত করি এবং আর যদি হন বিপদ উৎফরি দেয় অথবা হন ঘর উদ্বোধন করে দেয় দোয়ান উদ্বোধন করে দেয় সেই ক্ষেত্রে আর কোরআন ফরি আর মনে করি দিই এই কোরআনর নাজিলর হারণের দিশু দে চোখ মানুষ মরিলে মানুষের লাশুড্ড দি বসি বইরি ফরিগুম অথবা হন বিপদ ফেললে কোরআন ফরি ইরি মলয় হয় দুই চার পাঁচটা রাখি কোরআন শরীফ আনি ফরি ইরি বরফত লইম অথবা ওই কোরআন উত্তন আয়াত লেখি ইরি তাবিজ বানাই গলাত ব্যবহার করি ইরি ইয়ান উত্তন উপকৃত হইম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে কোরআন আল্লাহর নবীর তেইশ বছর জীবন মেয়েদে কষ্টর বিনিময়ে যে কোরআন আল্লাহ তালা নবীর দান করি গি এই কোরআন ইবে আসলে আর জিয়ান মনে করি ইয়ান আল্লাহ কোরআন ইবে নয় কোরআন ইবে সিদে মানুষ আল্লাহ মানুষ হলর পরিপূর্ণ জীবন মানুষ হলর জন্মলগ্ন হইতে মৃত্যুলগ্ন পর্যন্ত যত হারণ আছে জীবন চালাইতে যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান বেগিন এই কোরআন মেদি আছে তার এই কোরআন নমানি বিদায় এই কোরআন ন জানি বিদায় নফরি বিদায় আজি আর আর সমাজ মেদি আর আর জীবন মেদি এত সমস্যা যে সমস্যার সমাধান আর অনেকেই নপাই যে সমস্যার পরে আর অনেকে দেশ সারি যে সমস্যার পরে আর অনেকে আত্মহত্যা করি যে সমস্যার পরে আর অনেকেই ফল হয়ে যাই অনেকেই অনেক কিছু হয়ে যাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন সমস্ত সমস্যায় কোরআন মেদি দিই এই কোরআন আর না মানে বিদায় আজি আর আর সমাজের ভিতর মারামারি হাড়াহাড়ি হানাহানি ব্যাগিন
যদি আর এই কোরআন মানতাম দয়, এই কোরআন বুঝতাম দয়, এই কোরআন জানতাম দয়, তাহলে আর মুসলমানের ভিতর অন্তত পক্ষে মুসলমান হওয়ার ভিতরে তোমার আমারে হানাহানি আর দেশ সমাজে দেখিন না থাকতো। যাই হোক, আল্লাহ ফাকরুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর নবী মাধ্যমে যে কোরআন আর আর দান গিরগি আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করদে, বান্দারে তোরা জিয়েন দি থাকো, জেড়ে থাকো, যে অবস্থাত থাকো, তোরা সব সময় কোরআন আল্লাহ থাকিবা, কোরআনের ওয়ারে থাকিবা, হন সময় কোরআনের বিরোধিতা না করিবা, কোরআনের বিপক্ষ না যাইবা। কিন্তু আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইরশাদ করদে, নাই তো তোরা অর্ডার দিদি সব সময় কোরআনের ওয়ারে থাকিবিল্লাই, কোরআন অনুযায়ী চলিবিল্লাই, কোরআন আল্লাহ থাকিবিল্লাই, কোরআন আল্লাহ বাজা থাকিবিল্লাই, কিন্তু এন উগ্র সময় অতি শীঘ্রই অল্প সময়ের ভিতর এন উক্তান সময় আইব, যে সময়ের মেদি কোরআন মানুষ হল যে বই এক মিকে কোরআন থাকিব অন্য মিকে, কোরআন জিয়ান হই মানুষ হল ইয়ান ন করিব, ঠিক কোরআনের উল্টা জিয়ান ইয়ানে মানুষ হল করিব। কোরআন যদি হয় মদখন হারাম, মানুষ হল দেশে রাষ্ট্রে মানুষ হল হবুদ মদ খালাল জেনা হার, কোরআন যদি হয় জেনা হারাম মানুষ হল হবুদ জেনা হালাল, কোরআন যদি হয় সুদ হারাম জেনা মানুষ হল হবুদ সুদ হালাল, অর্থাৎ কোরআন জিয়ান হই ঠিক তদ্রুপ উল্ডানে উল্ডাগানেই মানুষ হলে গরিব এন এক সময় আইব, ওই সময় মেদি আর বান আর উম্মতল মেদি যারা ইমান দরার আছে ইতারার উয়ারে ইতারারে শাসন গরিবিল্লাই এন হদুর নেতা নেতার আবির্ভাব গড়িব, এন হদুর নেতা সমাজের মেদি উড়িব, যে নেতলর হাতা মানিলে ইমান যেবই, না মানিলে মানুষিবার গরদান যেবই, অর্থাৎ মানুষিবার মারি ফেলাইব, কতল করি ফেলাইব, জেয়ালত দিব, মানুষ বের মামলা দিব, হামলা করিব, মানুষ বের হুমকি দিব, ধুমকি দিব, অর্থাৎ যত প্রকার নির্যাতন আছে ব্যাগিন করিব, এন এক সময় আইব, যে সময় ইনমেদি হতে আল্লাহ এক সাহাবি ওই সময় ইনমেদি সাহাবি হলো প্রশ্ন করতে আর রসুল আল্লাহ, যে সময় ইনমেদি নেতলর হতা মানিলে ইমান যে বই, না মানিলে জান যে বই, ওই সময় ইনমেদি আর গড়ার কি আছে, আর কি করিব। তখন হুজুর পাক সাল্লাল্লাহু নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দেয়, ওই সময় ইনমেদি তোমারা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামর উত্তরসূরি, ঈসা আলাইহিসসালামর উম্মতলে যে অবস্থা যে পজিশন যে সিদ্ধান্ত লইল ওই সিদ্ধান্তই তোমারা গ্রহণ করা হরিব, তাই কি সিদ্ধান্ত আদা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামর জবানান মেদি তোমার আগাকার উম্মতল যারা আছে ইতারার জবানাত মানুষল ইমান আনানোর হারণে মানুষল যখন ইমান আইনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামর জবানাত বা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামর জবানাত ইমানের পরীক্ষা লবুল্লাই শুধু আই ইমানদার আই ইমানদার এতটুক বলে হইরি ওই জবানার মানুষল শেষ করি না, হদ ইমানদার হলে ইমান ইমানের পরীক্ষা দিই, হদ পরীক্ষা দিবিল বলি তারা কি করি কি ইতারা শুধু ইমান আইনি দিয়ে এহাতার লাই বলি ইতারার জীবনের যত কঠিন নির্যাতন আছে ওই নির্যাতন সহ্য করি কি কেন নির্যাতন হতে তারা কেয়ারে কেয়ারে এককেল মারিন মেদি গাড়াইরি এটার উপর ইতারার মাথার উপর হরদ দিয়েরি জল জ্যান্ত মানুষই বেড়ে কি করি ফেলি দুচুরে করি ফেলি আর কেয়ারে কেয়ারে মানুষের জল জ্যান্ত মানুষের সুরুচ্ছাই আর কেয়ারে জিয়াতা মানুষের শরীরের তুন লোয়ার শিরনে দি লোয়ার অনি দিয়েরি উন্নত জিয়াতা মানুষের শরীর তুন কিলো ফিলে আড্ডির তুম গোস্ত আলাদা করে ফিলে এত নির্যাতন করে গিয়ে হতে এরপর ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামর জবানার উম্মত আলে ইমানের পরীক্ষা দিতে যাই এত নির্যাতন সহ্য করানোর পর ইতারা কি না করে ইমান তুন এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ সরি না জাগি আল্লাহর আল্লাহর ওর যে ইমান আননি আল্লাহর একত্ববাদের ওর যে ইমান আননি ওই ইমানের ওর কি আছিল অটল আছিল হাতে ঠিক তো দুরূপ তোরা তুন যে সময় ইনমেদি নেতলার হাতা মানিলে ইমান যেবই না মানিলে তোরা জান যেবই ওই সময় তো তোরা জানোর বয়ে তোরা রিজিকের বয়ে চোরির বয়ে মামলার বয়ে হামলার বয়ে তোরা ইমানত ইমানের দাবির তুন একচুল পরিমাণ লড়িন না পারিবে যদি লড়া দেয় তাহলে তোমার শেষ হ্যাঁ তাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআন মিন ইরশাদ করে দে বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওদো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলে কি মনে করিগে না আ ঈমান আননি হইলা ইতরারে জান্নাত দিবে লাইও হয়তো মানুষ হলে কি মনে করি কি মানুষ হলে কি মনে করে না আই মানেননি
আইমানদার মুখে হতা হইলে আইতরা জান্নাত দিবি লইম। আল্লাহ হদ জান্নাতিয়ান এত সস্তা নয়, জান্নাতিয়ান এত কি নয়, এত সহজ নয় জান্নাতের ফতিয়ান। আয় আল্লাহর নিয়ামত ভোগ করন দুনিয়া আখরাত উভয় জাহান্নামেদি, আয় আল্লাহর দয়া ফরমান এত সহজ নয়, এত সহজ আয় আল্লাহ ইতরার কি নৈদম জান্নাত নৈদম। আয় আল্লাহর জান্নাতিয়ান পাইতে হইলে মানুষ হল তুম কঠিন পরীক্ষা দেয় ভরিব, ইমানের পরীক্ষা দন ভরিব, ইমানের পরীক্ষা যদি নজর দেয় তাহলে ইতার ইতে ইমানদার বলে আয় তার কি নগর গ্রহণ নগর মেহাত আল্লাহ। আর যারা ইমানের দাবিদার আর যারা ইমানদার মুসলমান বলি মনে করি, আর ওর আল্লাহ তারা যত বিপদ ইহান যত বিপদ আছে যত আপদ আছে ইন যদি আর ওর আইয়ে দেয়, যদি প্রকৃতি ইমানদার হয় তাকি দেয় আর, তাহলে আর তো মনে করা হয়েছে দিন আর ওর পরীক্ষা পরীক্ষা কি আল্লাহ তালা কি কি পরীক্ষা মানুষ ইমানদার আল্লাহ কি কি পরীক্ষা করিবি ইন আল্লাহ তালা কোরআন মেয়ে দেখো দিয়ে ওয়ালা না বলি ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওদ আর ইমানদার বান্দারায় তোরার পরীক্ষা দিরকম সর্বপ্রথম মানুষ আলোরাই বয়দা হাইম বয়ের মাধ্যমে পরীক্ষা করিগম, এরপর ওয়াল জু মানুষ আলোরে কুদার মাধ্যমে পরীক্ষা করিগম, মানুষ আলোর রিজিক খামাই ফেলাইম, মানুষ আলোর ইনকামের রাস্তা বন্ধ করি ফেলাইম, মানুষ আলোর অভাব অভাব মেরে ফেলাইম, অভাব মেরে ফেলাই পরীক্ষা করিগম। ওয়াল জু ওয়াল আনফুসি ওয়াত থামারাত মানুষ আলোর জান মানুষ আলোর মালর ক্ষয় ক্ষতি করি নাই পরীক্ষা করিগম, মানুষ আলোর মা একখানি জয়নের আল গরিকে দুই খানি জয়নের আল গরিকে হঠাৎ করে আল্লাহ তালা হয়তো বা আল্লাহ পরীক্ষা ওই একখানি জয়নের আলত মেদিয়ে এক এক এহারিয়ে দান না হইবেন, ইয়ে না আল্লাহর পরীক্ষা এহত হবে এত মালর বয়ে জান জান মেদি দিয়ে তোমার জানর ক্ষতি করিতে পারে, তোর মাল ক্ষতি মালর ক্ষতি করিতে পারে, তুই যে কে থামার গড়র ফসল ফসলের কে থামার গড়র ওই কেতির হয় ক্ষতি গরি তোমার উপর আল্লাহ তালা কি করিতে পারে পরীক্ষা দিতে পারে। এই পরীক্ষার মেদি যদি উত্তীর্ণ হইতে পারা হয় তাহলে যে যে মানুষ হল এই সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হইতে পারিব আর ইতারা ইতার আল্লাহ জান্নাতি অবদারিত নতবা আর আর আল্লাহ আর হেন হাজারো মুখে দাবি করিতে পারি মুসলমান বলি কিন্তু আর আল্লাহর বাসন যে আর মুসলমান নয়, কারণ কে আর তো সামান্য বিপদ আইলো কি হয়ে যায় গে আল্লাহর উত্তর আস্তে আর ফেলাই আয় ফাজক তো নামাজ পড়ি রোজার আগে রোজ করে এরপর আর ওর এত বিপদ কে এর আল্লাহ আর পরও আল্লাহ আর ওর এত বিপদ কে দেয় এত অসুখ কে দেয় আর ভুয়া কে মরি যার কি আর তুমি দান করো না নামাজ পড়ি আল্লাহ তো চাই এরপরও নরকা ইয়ান মনে করি আর আল্লাহর ওতে বিশ্বাস হারাই ফেলাই কিন্তু আল্লাহ হদ নয়। আয় মানুষ হল যে ইমানদার ইমানের দাবি করে ইতারা রায় কি করি সহজে এনে এনে সারি নদ্যুম এরপর রায় তুমি কি হর ওয়ালাকদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আদ মানুষল যে ইমানন মুখে ইমানন দাবি করে ওই মানুষল রায় এনে এনে জান্নাতিয়ের নৈদম, মানুষল হন ইমানদার হন আল্লাহর উপর সত্যবাদী আল্লাহর উপরে হনে বিশ্বাস আল্লাহ ইমানের নি সত্যি সত্যি আর হনে মিশা মিশা ইমানের নি আদায় ইতারাত তুই ইতারা মানুষল দল কি করে ফিলে বাগ করে ফিলে পরীক্ষা দি পরীক্ষার মাধ্যমে বাগ করে ফিলে হন ইমানদার হন মোমেন হন মোনাফেক এ নাই কি করে পরীক্ষার মাধ্যমে বাগ করে ফিলাইম এই যে পরীক্ষা উত্তীর্ণ হইতে পারিব ইতারাই ইমানদার বলে মনে করিব। তখন আর ওনারা আর আর ভিতর বর্তমানে আর আর যারা মুসলমান দাবি করি ইমানদার দাবি করি তার আর কি হনদিন এই বয়স মেদি অনেকে আর ওনার বুকে তার দিয়ে হইতে কিন্তু হনদিন আর ইমানের পরীক্ষা দিই ইমানের পরীক্ষা দিয়ে সাহাবি হলে ইমানের পরীক্ষা দিই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম আছিল দাস আছিল ওই গোলাম বেলাল হাবশী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর উপর ঈমান আনানোর পরে আল্লাহর উপর ঈমান আইননি ঈমান আনানোর পরে বেলালর গোলাম বেলালর মালিকে জানিত ফিরগি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুর মালিকে যখন জানিত ফিরগি বেলাল ঈমান আইননি তখন বেলাল হাবশীর দরিয়ানি ও গরম বালুন মেদি সিদ গরি সোয়াই গরম বালুন মেদি সিদ গরি সোয়াই আটটেং সেরুয়ানন মেদি ফেরাক মারি দিব এরপরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হুর সিনার মেদি সিনার উ দি বড় এক পাত্তর তুলি দেওয়ানোর পরে হদ বেলাল তুই তোর আল্লাহ রে ডাক তোর আল্লাহ চাই তোর বাসেত পারে কি না হ নতবা তুত্তন কালিমা স্মরণ করিব কালিমা যদি না সরস দয় এই এ শাস্তির এই শাস্তি হবে আরো জঘন্য পারে আরো
ভয়াবহ কিতাব থেকে কালিমা সারি দাম পড়বে, কিন্তু হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন সহ্য করানোর পরে কালিমা না সারে, এরপর হযরত বেলাল হাবশীর শাস্তি এতটুকু শেষ নয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নূর আতন মেদি লসি বানির ঠ্যাঙর গোড়ার পিছু দিবানি দিয়ে এবং ওই গোড়ায় বেড়ে জীবন্ত গরম বালুর উদ্দি দূর দিয়ে, এবং বেলাল হাবশীর হযরত বেলালের বলে গোড়ার গোড়া দূরের বেলালের চেঁচায় চেঁচায় কি এই বালুন মেদি চেঁচার চেঁচার হারণে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা জিলফেলেতি জিব্বে আলা জিব্বেলেতি সিরিগে বালুর গরমে, তাহলে এত ইমানুর পরীক্ষা এলি এই পরীক্ষা। আরেক সাহাবী হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিক যুগে হযরত আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ যখন গোপনে গোপনে দাওয়াত দের গোপনে গোপনে দাওয়াত দনর হানা হয় একজন সাহাবী ইমান আইননি, তন্মধ্যে হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নো একজন সাহাবী আছে আল্লাহর নবীর ওর ইমান আইননি আল্লাহর ওর ইমান আইননি, গোপনে কাফের আলোত তুমি গোপনে গোপনে যাইরি আল্লাহর নবীর লা দেখা করা ভুতো, যদি হনিকে হইত ফিরতে দাই তাহলে কাফের আলিতে রে সাহাবি বেরো দড়ি রিকি করতো, নইলে মারি ফেলাইতো নতবা নির্যাতন করতো। তন্মধ্যে হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীল্লাহ দাহা করি বললে জেন্না পারে একদিনও গিয়ে দুদিনও গিয়ে জেন্না পারে একদিন রাতিয়ে রাত নিশন নেবে হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা গুমজার গুমজার আর গুম বলে নদর হযরত আসর হদে আল্লাহর নবীর আয় একদিন ন দেখি একদিন এক রাত আয় ন দেখি আল্লাহর নবীর হইছে হারাম মুবারক আয় আসর আর দুনিয়ার মেদি বাঁচিয়ে থেকে রাব কি, তখন হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত লই দে যত বাধা আয়ুক যত বিপদ আয়ুক আয় আজি আল্লাহর নবীর কি যেয়ম আল্লাহর নবীর দরবার মেদি যাই আল্লাহ নবী একবার হইলে যাই দাহা করি আসুম, তখন হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা সুফু সুফু যাইরি আল্লাহ নবীর দরবার মেদি যাই রে দাহা করি আল্লাহ নবীর সামনে গিয়ে আল্লাহ নবীর দরবার যে সালাম দিয়া সালাতু আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, তখন আল্লাহর নবী হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নূর সালামর জবাব দনর পর দোয়া আসর এত কঠিন সময়ের মেদি তুই কে হারানা দরবার মেদি আইসো এই সময়ের মেদি যদি কাফর হলো তোমার দেখো দেয় তোমার অস্তিত্ব না রাখিব তোমার তো হয়তো বা জানে টেম্মাই মারি ফেলাইব তুই এত কঠিন সময় এত বিপদ মেদি আর দরবার মেদি কে হারানা আইসো, তখন হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নূর দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর ওই সেহারা মোবারক নদী কে রায় আসর তুন গুম নয়ির বিদায় আয়নর সেহারা মোবারক কেন শুধুমাত্র এক নজর সাহেবের লাই এত কঠিন সময়ের মেদি এত বিপদ এত হাজার হাজার কাফরলর সগুর ফাঁকি দি রায় অন দরবার মেদি আয় আজির ইদি শুধু এক নজর অন সেহারা সাহেবের লাই ইয়া রাসূলুল্লাহ, তখন আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহারা সোনর পরে হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর তুন বিদায় লইরে বারিন মেদি যাবিল্লাহ রওনা দি, তন্মধ্যে ফতদ মেদি আসা কাফের আলো দেখি ফেলাই হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা দেখানোর পরে কাফর আলো ধরে ফেলাই ও আসর তুই হড়ে গেই হোক, তখন হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা মিশানা হয় আসা আসা সত্যি সত্যি হতা কই দি ও কাফের আল তুই আজি তোর আর মারি ফেলা হাড়ে ফেলা এখন আর কি নাই বয় নাই হন চিন্তা নাই আয় গেই দে আজি আখেরে না আখেরে জবানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ারা মোবারক কান সাহেবুল্লাহ তার দরবার মাজি গেই এখন খন রোয়ার ওয়ারে কাফর আলো তার হাত বান হাত দুনওয়ান বানি ফেলাই পিসমরা হাত দুনওয়ান বাঁধানোর পরে হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নূরে নির্যাতন করে গিয়ে মারের হাড়ের মারানোর পরে দোয়া আসর যে নবীর ওয়ার ইমান আইনুস যে কালিমা পড়গুস আল্লাহ আল্লাহর একত্ববাদের ওয়ার ইমান আইনুস ওই ইমান যদি নসারুস দয় ওই কালিমা যদি সারিনুস দয় তাহলে তোরাই কি রদ্দ কোরাই তোরা তোরা এই মুহূর্তে কি করি ফেলাই মারা মারি ফেলাই জানা মারি ফেলাই আর যদি ইমান সারি দোস দয় কালিমা সারি দোস দয় আল্লাহর রসুলের ওর যে আল্লাহর ওর যে ইমান আইনিস ওই ইমান যদি সারি দোস দয় তোরে তোরে তোর যত দুনিয়াবি যত আনন্দ আছে যত টিয়া পয়সা আছে যত কিছু আছে ব্যাগ কিনা আলা তোর দিয়ম কিন সুন্দর নারী হ গাড়ি হ বাড়ি হ ব্যাগ কিন তোর দিয়ম কিন্তু আসর হতে না আর জীবন যেত পারে এর পরে আর ইমান জিন্ন পারে এরপর হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাতরে এক এক হাত একলা এক হাত উদ্দে এক ট্যাং বলে এক গুরাত বেন্দি আর এক হাত উদ্দে আর এক ট্যাং আর এক গুরাত বেন্দি বানানোর পরে হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফর আলে কিদের প্রস্তাব দের ও আসর চাই এখনো সময় আছে ইমান সার ইমান যদি না সার দেয় তাহলে তোর জান যাইবই, তখন হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নি ইমান না সারে এরপর হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নহর বউর দরিয়ে নি ফোয়ার দরিয়ে নি খলর ফোয়া হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা নহর খলর ফোয়া মেলা মারি রুয়ার মিকে মেলা মারি কি এরপর কাফর আলে কি বই দি
তলোয়ার বয় দি ওই তলোয়ার মেদি ফয়বে ফরি দুটু কোগি এরপর হযরত আসরে কি না সারে ইমান না সারে এরপর হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা যখন ইমান না সারে অটল থাকি গই ওই তখন কাফরাল কি করি গি ওই যে গোরাল্লাই হযরত আসরের হাত বানি দি দুই ট্যাং দুই হাত দুই গোরাল্লা বানি দি এক দুই গোরা দুই যখন দুই মিক্কে দুধ দি দুই মিক্কে কি সোয়ার করে দি জীবন্ত মানুষ হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা জীবন্ত মানুষের আল্লাহ কাফরাল কি করি ফেলে জীবন্ত মানুষের কি করি দুই মিক্কে সিঁড়ি ফেলে ফালাই ফেলে এর ইমানের পরীক্ষার পর হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা ইমান উত্তন কি না হয় এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ না সরে তখন হযরত আসর রাদিয়াল্লাহু তাআলা জীবন্ত মানুষ যখন সিঁড়ি ফেলে দুই টুকরো গিয়ে তখন হযরত আসরের বউ বলেন হযরত আসরের এই দৃশ্য দেখি রে হযরত আসরের বউ কি আসের তখন কাফরাল ফসর গর দো আসরের বউ তুই আসর কিল্লাই তোমার জামাইরি যে এত নির্যাতন করি রে খুন করি ফেলেই মারি ফেলেই তুই এরপর তোমার মুখের দাসানি কেন আয়া সিদ্ধি আর জামাইরি যে সময় মেদি দুই টুকরা গড়ি ফেলার ওই সময় মেদি আর জামাইর ওই জানিয়ে নিবেল্লাই আসমান তুন একদল ফেরেস্তা সে রহমতের ফেরেস্তা একদল রহমতের ফেরেস্তা এর আর জামাইর জানিয়েন রুইয়েন বেহস্তর বেহস্তর কাফরন মেদি লইরি আর জামাই রুইয়েন হরনের গি বেহস্তর নের গি সুবহানাল্লাহ তাহলে এই ইমানের পরে আল্লাহ তাআলা আর যে মুসলমান আর যে ইমানের দাবিদার আয় মুসলমান আর বাবু মুসলমান আছিল আয় মুসলমান আয় জান্নাতে যাইম আর এনে দুয়ান সাত দুয়ান দুই ট্যাং দুই ট্যাং দিয়ে আবুল বিরিয়া ট্যাং নিয়ম সিগারেট টানির আর মুসলমান এই তারপর আয় জান্নাতে যাইম নামাজ কিল্লা পর আর ইমান ঠিক আছে ইদি আর দিল ঠিক আছে আর কি হয় ভিতরে ঠিক আছে ইমান ঠিক আছে নিয়ত ঠিক আছে এভাবে হই না আর কি করি আল্লাহ হদ নয় জান্নাতিন এত সহজ নয় শুধু আয় মুখে ইমানের দাবিদার করিলে মুখে মুখে যদি হয় ইমানের নিহাই আয় সমাজের সাবত করি বা হারা ফেকানের কি করি বলে আয় মুসলমান হদ আয় এনে অফারিত পক্ষ করি দেরি একমত অবলম্বন করে দি হদ এ সমাজের লাবাসি তাইলে বিয়ের কারণ মেয়েদের হারাপ গান লাইদুর গান চললি এরপরে যদি বিয়ের না যায় মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমি বিয়ের না গেলাম হতে কিন্তু সমাজই হলে মানুষ হলে আরো ধরিব মানুষ হলে কি হবো এর লাই হতে মানুষের দ্বারা তো বাঁচি ফেললাই বিয়ের গে দেরি অথবা হারা ফাজি এনে না সমর্থন দিয়ে দেরি কিন্তু আল্লাহ হদে ওই আল্লাহর নবী হদে ওই সময় মেদি যদি তুই যদি প্রকৃত পক্ষে ইমানদার হই তাকে দয় তোমার জান তোমার সমাজ জিজ্ঞে যাবি যজ্ঞই তোমার দল জিজ্ঞে যাবি যজ্ঞই তোমার আর এল্লে পারের লেগ জিজ্ঞে যাবি যজ্ঞই এমন কি তোমার জন্মদাতা মা বাবু যদি তোমার বিপক্ষে জাগু দয় তারপরে তুমি ইমানের দাবি তুন এক বিন্দু পরিমাণ শরীর না ফারিবা দুনিয়াবি হাজর দাহাই দুনিয়াবি ওজর দাহাইরি এক বিন্দু পরিমাণ শরীর না ফারিবা ইয়ে থইল দি তোমার ইমানদার এনে যেন নানার দিন না জান্নাতি আর নানার দিন না বলে মনে করে আর জান্নাত আশা করে দেখি আল্লাহ হদ নয় আহাসিবান না সংগীত্র কইয়া কুল আমান্না ওহম লা ইফতানুন মুকুমুকি মানন দাবি করলে আইতার জান্নাতি তো হন দিন জান্নাত জেন্ন পারিব ওয়ালা কাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন হদা ইমানদারালর পরীক্ষা শুধু তোয়ারাত নলের তোয়ারার আগে যারা পূর্ব পুরুষ যারা গেই ইতারাত তুনাই ইমানের পরীক্ষা লই ইরি মুনাফেক আর মুমিন কি করি ফেলায় বাগ করি ফেলায় হতে ঠিক তো দুরূপ তোয়ারার তুন তোয়ারার বিদ্যুৎ তুন মুনাফেক আর মুমিন বাগ করি ইমানের পরীক্ষার মেদি কঠিন পরীক্ষা যারা উত্তীর্ণ হইতে পারিব ইতারা একমাত্র জান্নাতর দাবিদার আর মুনাফেক হল হন দিন জান্নাতের জিন্নাবার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের যত নিকৃষ্টতম জায়গা আছে ওই জায়গার মেদি মুনাফেক হল যাইব যারা মুসলমান দাবি করি ইরি মুসলমান দাবি করি মুনাফেক হল মিলাই মুসলমান দাবি করি মুনাফেক আলোর সমর্থন দে মুসলমান দাবি করি ইহুদি খ্রিস্টান আলোর তাল মিলাই যোগ চলে মুসলমান দাবি করি ইহুদি খ্রিস্টান আলোর কালচার নিজের ঘর মেদি আনে ইতার স্থান উদে জাহান্নামর সবচেয়ে নিকৃষ্টতম স্থান দিয়ে ওই স্থান মেহাত আল্লাহ আর যারা মুসলমান দাবি মনে করি আর যারা মুসলমান দাবি করি আর উচিত আর ওর যত আফত বিপদ আই ইনন মেদি সবর ধরন ইনন মেদি ধৈর্য ধারণ করন কারণ আর তো যদি বড় বিপদাই দয় অসুখ দয় আর মালন মেদি যদি হন হই হতি হয় তেন আত্ম মনে করে ভূত আল্লাহ তাআলা ইয়ান আর ওর কি কর দে পরীক্ষা কর দে ইয়ান এইভাবে হই না সবর ধরন আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আর আত্ম সবর ধরন নান একান্ত প্রয়োজন যদি মুসলমান আর মনে করি জান্নাত যদি আর পাইতে চাই দয় হ্যাঁ তাহলে আর যারা সামান্যতম বিপদ আইলো
আল্লাহর উপর ভরসা করিন না পারি, আর প্রত্যেকের উচিত আল্লাহর উপর ভরসা করন সবসময় সর্ব অবস্থায়, যত বড় বিপদ আইক যত বড় আফদ আইক সবসময় আর আল্লাহর উপর ভরসা রাখতুম, ভরসা রাখিবার চেষ্টা করিকুম। এবং আর যারা দুর্বল ইমানদার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আর ওনারে আর প্রত্যেকের ইমানের